কি বলছে আমি কিছু বুঝতে পারছি না, তোমরা কি বুঝতে পারছো? যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও। সো আজকের খেলাটা হচ্ছে এটাই। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এয়ার ব্লগিফাইতে আরও একটা নতুন মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা ওকে রিকোয়েস্ট করেছে এক সাবস্ক্রাইবার আমাদের। উনি বলেছে যে এই বলটা আমাকে মুখে দিয়ে রুমাল, এই সরি, একটা ওড়না চাপা দিয়ে আমাকে বকবক করতে হবে। তো আমি ভাবলাম ঠিক আছে, আমি চ্যালেঞ্জটা নিলাম, তো আমি করব। তো বকবক যেখানে আমাকে করতেই হবে, তো আমি একা একা কেন বকবক করব? আমি বকবক যেটা করব সেটা ওকে বলতে হবে। হ্যাঁ, ও সেই যেটা জন্যই বলবে, ওকে আমি নিয়ে ও চলে যেটা এসেছি। বলবে সেটা আমাকে শুনে তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? আমি নিজেই বুঝতে পারলাম না যে ও কি বললো ওখান থেকে, এত পাশে বসে এর উপরে আবার রুমাল বেঁধে, কিছুই বুঝতে পারবো না, বুঝতে তো জানি না হবেই, কি হবে বলতে না তো হবে। হবেই। বলো, তোমাদেরকেও কিন্তু বলতে হবে আমি কি কি বলছি না বলছি। শুধু ও না, ও তোমার পাশেই বলবে, তোমাদেরকে কমেন্ট করে বলতে হবে আমি কি কি বলছি, ঠিক আছে? তো দেখো, বলটা কিন্তু একটু বড় সাইজের আছে, তো করলে আমি পুরো ঢুকছে না, যতটা পারবো ততটা চেষ্টা করব। তো আমি ছোট বল পাইনি, তো আমি এটাই না, পেয়েছি। বড় বলেই চ্যালেঞ্জ লিখেছিল, তো বড় বলেই আমার আচ্ছা চেষ্টা আচ্ছা করা আচ্ছা আচ্ছা, হয়েছে, হ্যাঁ ঠিক সরি। আছে? তো তো দেখা যাক কি বলে ও, আর আমি কি শুনতে পাই। গালাগালি দিবি না তো, খিস্তি টিস্তি দিবি না তো? ঠিক আছে চলো, আমি অত ভদ্র, সরি সরি, অত ভদ্র নয়, হ্যাঁ মুখ থেকে বেরিয়ে গেছে আমি খুব গাইস, ভদ্র। ওইরকমই ও। তো তো চলো চলো ভিডিওটা শুরু পুরোটা করি। দেখতে থাকো, তো চলো, বলটা আমি মুখে দিয়ে নিচ্ছি। বেঁধে দিই ওর মুখটা, বেঁধে দিই ও, বলটা মুখে দিয়ে নি, ঠিক আছে? তো চলো দেখো। নাকটা বাঁধবো না, নাহলে মরে যাবে বেচারি। আর টাইট দেবো, ঠিক আছে? তো চলো বেঁধে দিয়েছি মুখটা, এখান থেকেও বেঁধে দিই, এরকম থাকো, ঠিক আছে? তো ওর মুখটা বাঁধা কমপ্লিট, এবার ও আমাকে বলবে, আমি শুনবো, শুনে তোমাদেরকে বলবো। আর ও যেটা বলছে তোমরাও শোনো, তোমরাও যদি গেস করে বলতে পারো। তো চলো বলা স্টার্ট করো। কি কি বলছিস, গালাগালি দিচ্ছিস কেন তুই? কড়াইশুঁটি খাবি? তাহলে কি বলছে, সিরিয়াস? কিচ্ছু বুঝতে পারছি না, ঠিক আছে? কি বলছিস, বাঁচাও আমাকে! বুঝতে পেরেছি গাইস, বাঁচাও বলছে, ঠিক আছে? আর বল, আর বল, বল কি, তোকে লাথি মারবো? কি কি বলছে, কিছু বোঝা যাচ্ছে না। তাহলে কি কি বলছে বুঝতেই পারছি না, কি বল, ভালো করে বল। তুই ওষুধ খেতে ভুলে গেছিস তাহলে? কি বলছিস, হ্যাঁ? তোমরা কি আমার কথা বুঝতে পারছো তাহলে? হ হ কি কি বলছে, কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা আমার কথা বুঝতে পারছো? এর মনে হচ্ছে শিওর বাংলাদেশি ভাষায় খিস্তি দিচ্ছে, এমনি শুনেই আমি বুঝতে পারি না, তারপর মুখ বেঁধে বলছে আর আমি বুঝতে পারবো না, ঠিক আছে? কি বলছিস, বলটা বের করে দেবো মুখ থেকে? তাহলে তো ভাল লাগছে, মুখে বল নিয়ে ভাল লাগছে, কষ্ট হচ্ছে আর কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে, আর কি হচ্ছে, জল খাবি?
হ্যাঁ কি হচ্ছে? উহু হচ্ছে, উহু। তাহলে তুই উর্দুতে বলছিস কেন? বাংলায় বল। বাঁচাও, কিচ্ছু বুঝতে পারছি না, পুরো একদম ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি। কিস্তি দিচ্ছে না, ভালো কথা বলছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। খুলে যাবে এটা, আম্মা বের করিস না। বল, চুলে ব্যথা করছে? হ্যাঁ, ভালো করে গিট দিয়েছি, আরেকটু টেনে আরেকটু টাইট করে দেব। আর দেব দেব না? আচ্ছা, তা দর্শকদের উদ্দেশ্যে কিছু বল। সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে কিছু বল তুই। তোমরা কেমন আছো? ও খুব ভালো আছে, আশা করি তোমরাও খুব ভালো আছো। তাহলে তোমরা কি করছো? আচ্ছা, আর ভিডিও করতে গিয়ে লাল পড়ে গেছে ওর, গাইস। আর বাকি আর গালমেলা করতে খুব 5 মিনিটস বলেছো, ও বেশি করেছি, দেখে নিও। এত কেমন লেগেছে জানিও, ইস লালে ঝোলা অম্বলা হয়ে গেছে এখানটায় পুরো আমার প্যান্ট। এত বড় একটা ধীরে মেয়ে লাল পড়ে, দেখো তো কেমন হয়েছে জানিও ভিডিওটা। তো এই পর্যন্তই রইলো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো অনেকে অনেক রকম চ্যালেঞ্জ করছো ভিডিও করতে বলছো, আমি সব ভিডিওই আনবো, আস্তে আস্তে একটু সময় দিও। তো তোমরা তার জন্য একটু অপেক্ষা করো, নিয়ে এসে ঠিক দেখাবো, যতটা পারবো চেষ্টা করব। তো চলো আজকে এই অবধি রইলো, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।